আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের সালাতে দায়েম, দায়েম মানে স্থির সুপ্রতিষ্ঠিত, যারা তাদের সালাতে সুপ্রতিষ্ঠিত মানে কোন সালাত কোন অজুহাতে কোন অবস্থাতে প্রতিকূল পরিবেশ হোক অনুকূল পরিবেশ হোক যে কোন পরিস্থিতিতে যেখানে থাক উজুর ব্যবস্থা থাক চাই না থাক পাকাপড় চোপড় থাক চাই না থাক ব্যবস্থাপনা থাক চাই না থাক সকল অবস্থায় সে কখনো সালাত পরিত্যাগ করে না নিয়মিত সালাত আদায় করে দায়েম মানে কি দায়েম মানে স্থির দায়েম মানে শান্ত দায়েম মানে নিথর দায়েম মানে একেবারে স্থির পানি এই জন্য আরবিতে বলা হয় আল মাউদ দাঈম আল মাউল জারি পুকুরের পানিকে বলা হয় আল মাউদ দাঈম স্থির পানি আর নদীর পানিকে বলা হয় আল মাউল জারি প্রবাহিত পানি তাই না তো একজন মানুষ সালাত আদায় করবে দায়েম হয়ে সে সালাত কখনো মিস্তিবে না সে সালাত কখনো পরিত্যাগ করবে না সালাত সে নিয়মিতভাবে সালাত আদায় করবে এখানে দ্বারা আরেকটি বিষয় বোঝা যায় যে মানুষ এমন সমাজে আছে আমাদের সমাজে কিছু মানুষ আছে মুসল্লি এক মাস চর্মনাতে দেখবেন চর্মনার মাহফিলে অনেকেই যায় আমি অনেক সাক্ষী আছি চর্মনায় গিয়ে এক মাস মাহফিলে চিল্লাতে গিয়ে এক মাস খুব পাক্কা মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না এক মাস পরে তার আর মুসল্লি যাওয়া জামাতে খুঁজে পাওয়া যায় না তারপরে আবার কিছু মানুষ আছে যারা জুমার দিন সালাত আদায় করে শুধু সাপ্তাহিক মুসল্লি আবার এমন কিছু মুসল্লি আছে যারা শুধু দুই ঈদে সালাত পড়ে আবার এমন মুসল্লি আছে শুধু জানাজার সালাত পড়ে ঠিক না এই এই আয়াত ওই সকল ব্যক্তিদের বিরোধিতা করে আল্লাহ তাআলা বললেন যারা সালাতে দায়েম তারাই প্রকৃত মুসল্লি সালাতে স্থিরভাবে সুন্দরভাবে সুন্দরভাবে সালাত আদায় করা এটা মুসল্লিদের পরিচয় সম্মানিত শুধু মণ্ডলী সালাতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমি একটা মাত্র বৈশিষ্ট্য উল্লেখ করলাম যারা সালাতে দায়েম কোন কারণে কোন অজুহাতে কোন অবস্থাতেই যারা সালাত কামাই দেয় না সালাত মিস করে না সালাত পরিত্যাগ করা থেকে বিরত রাখে না এরাই হলো প্রকৃত মুসল্লি